Assalamualaikum warahmatullah. ইসা খালি মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন মোল্লা, সহকারী মৌলভি ইসা খালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয় আকাই অধ্যায় ষষ্ঠ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে ফেরেশতাদের প্রতি ঈমান, আল ঈমানু বিল মালায়িকা, অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান। এই পাঠে প্রথম পাঠ আল কোরআনে বর্ণিত ফেরেশতাদের কার্যক্রম, অর্থাৎ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি কি কার্যক্রম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, এ সম্পর্কে আলোচনা। এই পাঠ থেকে আমরা জানতে পারব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি কি কাজের জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর হুকুম মানা ও তাসবিহ পাঠ। ফেরেশতাদের এক নম্বর কাজ, প্রধান কাজ হচ্ছে আল্লাহর হুকুম তারা অক্ষরে অক্ষরে পালন করবে এবং তাসবিহ পাঠ করবে। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, ফেরেশতারা হচ্ছে না মরত হ্যায় না অরত খাতে ফিতে নেহি খোদা কা জিকির উনকি জিন্দগি হ্যায়, অর্থাৎ তারা পুরুষও নয়, তারা মহিলাও নয়, তারা খায়ও না, তারা পানও করে না, তারা ঘুমায়ও না। ফেরেশতাদের তন্দ্রা নিদ্রা কিছুই নেই, তাদেরকে আল্লাহ যে হুকুম করেছেন, সে যে অর্ডার করেছেন, সেই অর্ডার তারা সর্বক্ষণ মেনে থাকেন এবং তাসবিহ পাঠ করে থাকেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কাওলি ওয়া হুম বিআমরিহিম ইয়ামালুন, অর্থ তারা তো তার সম্মানিত বান্দা, তারা আগে বেড়ে কথা বলে না, তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে থাকে। অর্থাৎ ফেরেশতারা আগে বেড়ে বা নিজের থেকে নিজের ইচ্ছায় কিছু করে না, তারা আল্লাহর হুকুম আল্লাহর যে অর্ডার তা সেটাই মেনে থাকেন এবং তাসবিহ পাঠ করে থাকেন। সূরা আম্বিয়া অন্যত্র আল্লাহ পাক বলেন তাদের বিষয়ে, ফেরেশতাদের বিষয়ে বলেন লা ইয়াসমাউনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন তা তারা লঙ্ঘন করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তা তারা পালন করে। আল্লাহ তাদেরকে যে হুকুম করে থাকেন, যে অর্ডার করে থাকেন, সে অর্ডার বা হুকুম তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন এবং তার নির্দেশ তারা মেনে চলে। দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রিয় হাবিবের উপর দুরুদ পড়া। ফেরেশতাদের দুই নম্বর কাজ হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। তাদের দুই নম্বর কাজ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়া। তিন নম্বর কাজ হচ্ছে কর্ম নির্বাহ ও কর্ম বণ্টন করা, তাদেরকে বিভিন্ন কাজ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের কাজ বণ্টন করে দিয়েছেন। যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে সিংহের ফুঁক দেওয়া, কিয়ামতের দিন উনি সিংহের ফুঁক দিবেন, উনি সেই দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, উনি সিংহ নিয়ে প্রস্তুত আছেন, আল্লাহর হুকুম হলেই উনি সেই কাজ সম্পন্ন করবেন। চার নম্বর কাজ হচ্ছে ওহি পৌঁছান, আর ওহি পৌঁছানোর প্রধান দায়িত্ব হচ্ছে হযরত জিবরীল আলাইহিস সালামের। হযরত জিবরীল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহুবার ওহি নিয়ে আসছেন, এটাই ছিল জিবরীল আলাইহিস সালামের প্রধান কাজ। পাঁচ নম্বর হচ্ছে মানুষের রক্ষণাবেক্ষণ করা। ফেরেশতাদের পাঁচ নম্বর যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর হুকুমে মানুষের রক্ষণাবেক্ষণ করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন
لهم معقبات من بين يديه وهم من خلفه يحفظونه من امر الله অর্থাৎ মানুষের জন্য তার সামনে ও পিছনে একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহ তাআলার আদেশ তার আদেশে তার রক্ষণাবেক্ষণ করে থাকেন আল্লাহ হুকুমে মানুষদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেরেশতারা পালন করে থাকেন ছ নম্বর হচ্ছে মুমিন বান্দাদের জন্য দোয়া করা ফেরেশতাদের ছ নম্বর কাজ হচ্ছে মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ অর্থ আর মুমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তওবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদের ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো ছ নম্বর কাজ হচ্ছে মুমিন বান্দাদের জন্য দোয়া করা আর আমাদের কর্তব্য হচ্ছে আমরা আল্লাহর কাছে তওবা করব আমরা মানুষ হিসেবে ভুল করতেই পারি ভুল হওয়াটাই আমাদের স্বাভাবিক কিন্তু ভুল করার তেমন দোষ নেই কিন্তু ভুলকে শুধরাতে হবে ভুলকে শুদ্ধ করে নিতে হবে আমাদের চলার পথে বলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে হইতেই পারে সেই জন্য আমরা আল্লাহর কাছে কী করবো তওবা করবো এখন রাত্রি বড় হয়েছে আমরা বড় রাত্রে উঠে উজু করে তাহাজ্জুদ করে নির্জনে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করব আল্লাহর কাছে আমরা এরকম কান্নাকাটি করবো সুখের ফান ফেলব যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের তওবা কবুল করে সেই দোয়াতে ফেরেশতারা আমিন বলবে আমাদের জন্য দোয়া করবে তো আশা করি আমরা প্রত্যেকে তওবা করব আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ গাফুর রহিম আমরা হয়তো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন আমরা আশা থেকে আমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন বা দিবেন আমরা তওবা করব আর আজকের এই পাঠ থেকে আমরা জানতে পারলাম যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি কি কার্যক্রম কি কি কাজ করার জন্য সৃষ্টি করেছেন তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো তো তোমরা এই পাঠটা বাড়িতে বারবার পড়বে খাতায় নোট করবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমার সকলে ভালো থাকবে পরবর্তী ক্লাস অনুসারে দেখা হবে সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবে এই বলে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু